যারা ছেলে এবং মেয়েরও আছে, বিশেষ করে আমরা বেশিরভাগই যে হাত দিয়ে করা হয়ে থাকে। ডক্টর হেলথে নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আছি ডক্টর রুদ্র। সো আপনারা দেখছেন ডক্টর হেলথ। সো এই চ্যানেল থেকে প্রতিনিয়ত হেলথ রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়ে থাকে। সো এ বিশেষ করে যারা আমাদের কমেন্ট করে, তাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা সুন্দর একটা সলিউশন এবং সেটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি, এবং প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমরা দিয়ে থাকি। সো আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করব, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছেলে এবং মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো টিনেজ বয়সে আমরা যে ভুলগুলো করে থাকি, সো তার মধ্যে সবচেয়ে বড় যে ভুল হয়ে থাকে সেটা হলো যে হস্তমৈথুন বা মাস্টারবেশন। সো এই মাস্টারবেশনটা কখন, কীভাবে, কতবার করলে আপনার জীবনের ফিউচারে কোনো ধরনের সমস্যা হবে না, সেই বিষয়টা আজকে খুঁটিনাটি আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিও শুরুতে বলবো, অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওর শুরুতে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ইন পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই বিষয়ে খুঁটিনাটি সকল কিছু জানতে পারবেন। এবং আপনি যদি দৈনন্দিন জীবনে আপনি মাস্টারবেশন করে থাকেন তাহলে আপনার যে ক্ষতিগুলো হচ্ছে কীভাবে পূরণ করবেন, যেগুলো আপনি করেছেন সেটা কীভাবে পূরণ করবেন, এই বিষয়ে ভিডিওর শেষে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যারা ছেলে এবং মেয়ে রয়েছে, আমার টিনেজ বয়সে যারা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করেছেন এবং বর্তমানে করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা ইন পর্যন্ত দেখবেন। সো আমরা একটা বিষয় খেয়াল করি বা জানি, সেটা হলো যে মাস্টারবেশন করেন না এরকম ছেলে অত মেয়ে খুঁজে পাওয়া খুবই কষ্ট হয়ে যাবে, সেটা হলো যৌবনে। একটা বিষয় আমরা লক্ষ্য করে যাই, যারা বিয়ের পর অনেকটাই কমে যায় বা অনেকেই করে না, তবে বিয়ের আগে অনেক ছেলে মেয়েরাই এই সম্পর্কে লিপ্ত থাকে। তারা অনেকে হয়তো জানে না যে আসলে মাস্টারবেশন কখন, কীভাবে বা কতবার করলে কোনো ধরনের সমস্যা হবে না, সেই বিষয়টা আসলে অনেকে হয়তো জানে না। অনেকে অতিরিক্ত পরিমাণ করে ফেলে, সো অতিরিক্ত করার ফলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। সো তার মধ্যে যেমন দেখা যায় যে অনেক সময় ইরেক্টাল ডিসফাংশন সৃষ্টি হয়, সো এটা কিন্তু সবচেয়ে কমন একটা বিষয়। আবার দেখা যায় যে অনেকের বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, ঘুম হচ্ছে না, টেনশনে থাকে, স্বাস্থ্য কমে যাচ্ছে, বাড়ছে না, পড়াশোনায় মন বসছে না, শুধু ঘুম আসছে, উইক হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। সবচেয়ে বড় যে সমস্যা সৃষ্টি হয় সেটা হলো যে আপনার ইনফার্টিলিটি সমস্যাটা সৃষ্টি হয়। ইনফার্টিলিটি হচ্ছে সেটা হলো যে আপনার বাচ্চা দানে সক্ষম হবেন না। সো আমরা এখন মূল প্রসঙ্গে আসি, যে কখন, কীভাবে এবং কতবার মাস্টারবেশন করা যাবে, করলে কোনো ধরনের সমস্যা হবে না, শারীরিক যে আপনার খুঁটিনাটি বিষয়গুলো যে ঠিক থাকবে, ইন ফিউচারে বড় ধরনের কোনো সমস্যা বা ঝুঁকিতে পড়বেন না। সো আমরা প্রথমে বলতে চাচ্ছিলাম যে কখন, কীভাবে এবং কতবার, এই দুই তিনটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো টিনেজ বয়সে আমরা অনেক ভুল করে থাকি, দেখা যায় যে এই সমস্যাটা ইন ফিউচারে গিয়ে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সো আমরা কখন, কীভাবে এবং কতবার এই তিনটা বিষয় মোটামুটি আমরা বিস্তারিতভাবে জানবো। সো প্রথমে যদি বলতে চাই যে কখন, যে কখন আসলে আপনার মাস্টারবেশন করলে কোনো সমস্যা হবে না বা করে থাকলে কোনো ধরনের সমস্যা হবে না, তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা কম করেন আর বেশি করেন কিছু না কিছু ক্ষতি আপনার মধ্যে হবে। তবে আপনি যদি লিমিট রেখে এবং যদি নির্দিষ্ট পরিমাণে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা ওই পরিমাণে হবে না। সো কখন, কীভাবে এবং কতবার, সো প্রথমে আমরা যাই কখন। কখন আপনি যদি মাস্টারবেশন করেন তাহলে সমস্যা হবে না। সো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হলো সন্ধ্যা এবং সন্ধ্যার সময়ে। সো এই সময় যদি আপনি মাস্টারবেশন করে থাকেন তাহলে কিন্তু ক্ষতিটা একটু কমই হয়ে থাকে। সো অনেকে দেখা যায় যে যখন মন চাচ্ছে তখনই করে, যখন ইচ্ছা হচ্ছে তখনই করে বলে, সেক্ষেত্রে কিন্তু শারীরিক অনেকটা ক্ষতি হয়ে যায়। সো দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে কীভাবে, সো কীভাবে কথা বলতে গেলে আমরা দেখা যায় যে বিশেষ করে আমরা যারা ছেলে এবং মেয়ে রয়েছে, বিশেষ করে আমরা বেশিরভাগই যে হাত দিয়ে করা হয়ে থাকে। সো এর মধ্যে প্রথমে যেটা হচ্ছে যে হাত দিয়ে যদি করতে যান, আমি বলবো অবশ্যই সেখানে যে কোনো প্রকার জেলি বা তৈল এই জাতীয় দিয়ে করবেন। সো মেয়েদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনি ফরেন কোনো বডি দিয়ে আপনি কখনোই মাস্টারবেশন করবেন না। যেমন অনেকে দেখা যায় যে বেগুন, গাজর অথবা শসা এই জাতীয় যে কোনো একটা দিয়ে করে থাকে, সো এক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো ক্ষতিটা বলতে আমরা বোঝাচ্ছি যে আপনার যদি ইউটেরাসে বা জরায়ুতে কোনো একটা শক্ত জিনিস ফরেনের বডি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি প্রথমে বিয়ের আগে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে জরায়ুর আশেপাশে যে লেয়ারগুলো আছে সেগুলো ছিঁড়ে যাবে এবং ইন ফিউচারে আপনার বাচ্চাদানে সক্ষম হবে না, এই ধরনের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে, ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে,
দেখা যায় যে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, লিকোরিয়া হতে পারে, এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। সো তৃতীয় যে স্টেপটা হলো সেটা হলো যে কতবার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কতবার করা যাবে। সো কতবার বলতে আমরা অনেক ভিডিওতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে 3 থেকে 4 বার, সেটা হলো মাসে। আমরা মাসে বলতেছি 3 থেকে 4 বার, কখনোই সপ্তাহে নয়। সপ্তাহে আপনি করতে হেল পারবেন যদি 1 থেকে 2 বার, সর্বোচ্চ 2 বার করতে পারবেন, 2 বারের বেশি কখনোই করা যাবে না। সো আপনাকে সপ্তাহে 1 থেকে 2 বার, সর্বোচ্চ 2 বার, এবং মাসে 3 থেকে 4 বার সর্বোচ্চ আপনি করতে পারবেন, এর বেশি আপনি কখনোই করা যাবে। এর বেশি যদি আপনি করতে চান, দেখা যাবে যে বিভিন্ন ধরনের যে শারীরিক সমস্যার কথা বলেছিলাম সেগুলো কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হতে পারে। সো আমি বলেছিলাম যে ভিডিও শেষে আপনাদেরকে কিছু টিপস দিব যেগুলো আপনি দীর্ঘদিন মাস্টারবেশন করেছেন, করার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, এগুলো কীভাবে আপনি রিকভারি করবেন, আগের জায়গায় ফিরিয়ে আসা যাবে কি না। সো আমি প্রথমে বলবো যে আগের জায়গায় আপনি ফিরিয়ে আনতে পারবেন যদি অতিরিক্ত পরিমাণে করে থাকেন, তাহলে কিন্তু রিকভারি করতে অনেকদিন সময় লাগতে পারে। তবে আপনি যদি মোটামুটি করে থাকেন, তাহলে কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে সেটা আগের জায়গায় কভার করে নিয়ে আসতে পারবেন। সো সেই জন্য আপনাকে কী করতে হবে, একেবারে আপনাকে মাস্টারবেশন করা অফ করে দিতে হবে। সো এটা আপনার প্রথম কাজ করতে হবে, এটা কখনোই মাফ করা যাবে না। সো দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং পুষ্টি জাতীয় খাবার, শাকসবজি, পানি, এই জাতীয় খাবারগুলো প্রতিনিয়ত খেয়ে যেতে হবে। এছাড়া এক্সট্রা কিছু উপাদান খাবার, যেমন রয়েছে মধু, কিশমিশ, খেজুর, কালিজিরা, এই জাতীয় কাঠবাদাম, এই জাতীয় খাবারগুলো আপনাকে দৈনন্দিন অবশ্যই খেয়ে যেতে হবে। সো এভাবে যদি আপনি নিয়মিত করেন, কন্টিনিউ করে যান 1 থেকে 2 মাস, তাহলে অবশ্যই আপনি আগের জায়গায় স্বাভাবিক জায়গায় ফিরে আসবেন। সো এই ছিল আজকের মতো ভিডিও। সো আশা করবো ভিডিওটা যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনার কমেন্টটা আনসার দেওয়ার চেষ্টা করব। সো পরিশেষে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।